আমি আমার কথা বলছি, আমি আমার কথা বলছি, আমি জেলে না গেলে না আমাকে না অ্যারেস্ট করলে অনেক বিষয়ে আমার জ্ঞান ছিল না, হয়তো জ্ঞানটা পরে পেতাম পড়াশোনা করে। সব জিনিস কিন্তু পড়াশোনা করে সব জ্ঞান হয় না ভাই, কিছু প্র্যাকটিক্যাল হয়। আমি রাজ্যের মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রীকে আমি এক্ষেত্রে ধন্যবাদ জানাবো, উনি আমাকে যা কষ্ট দিয়েছেন, বাংলার মানুষকে যা কষ্ট দিয়েছেন, অনেকের চোখের পানি হয়েছে, মায়েরা রোজা রেখেছে, অনেক নন মুসলিম মায়েরা তারা উপোস করেছেন। আমি যেদিন বাইরে বার হয় মুসলিম মায়েরা যেমন নামাজ পড়েছেন, হিন্দু মায়েরা শঙ্করবাজি আমাকে স্বাগত জানিয়েছে করেছে আমার জন্য। অনেকে কষ্ট পেয়েছে, ঠিক অবয়ে কষ্ট পেয়েছি, আমি খুব সুখে সেখানে ছিলাম না, কিন্তু আমার নতুন কিছু সম্পর্কে জ্ঞান হয়েছে, যে জ্ঞানটা এই শাসকের চুরিকে ধরতে আরো সহজ করে দিয়েছে। জেলের খাবার, জেলের খাবার, জেলের পানির ব্যবস্থা, সেন্ট্রাল লকারের ব্যবস্থা, অনেক জ্ঞান অর্জন হয়েছে আমার। সর্বোপরি আমার টাইমের অভাবে না দাঁতের ট্রিটমেন্ট হচ্ছিল না, আমার দাঁতে ভোঁকা সমস্যা হয়েছিল, ওই সময় আমার দুটো দাঁতের ট্রিটমেন্ট আমি করিয়ে নিয়েছিলাম। নওশাদ সিদ্দিকী আইএসএফকে যেখানে দেবে সেখানেই বাজিমাত করবে, আমার কাজ আমি করে নিয়েছি, আইন সম্পর্কে জেনেছি। যাক, আপনাদের বলবো সৌজন্যতার রাজনীতি করবেন, কর্মী বন্ধুরা সৌজন্যতার রাজনীতি করবেন, মায়েরা যারা আছেন সবাইকে প্রত্যেককে বলছি সৌজন্যতার রাজনীতি করবেন। টাইম স্বল্প, আর একটা কথা হচ্ছে প্রশাসন বন্ধুকে সবসময় আমরা সহযোগিতা করব। জানি প্রশাসনের একটা হেভি একটা অংশ আমাদের বিরোধিতা করছে, আমাদেরকে আটকানোর চেষ্টা করছে, কিন্তু একটা হেভি অংশ গণতন্ত্রকে বাঁচানোর জন্য এখনো সিট দ্বারা সোজা করে কাজ করে চলেছে। আমরা সেই সমস্ত বীর যোদ্ধাদেরকে স্যালুট জানাই, তাদেরকে সবসময় আমরা সহযোগিতা করব। মাথায় রাখবেন প্রশাসনের সবাই সাথে কোনো সময় কেউ খারাপ আচরণ করবে না। যদি কোনো প্রশাসনের কোনো বন্ধু মনে হচ্ছে আপনার সাথে খারাপ আচরণ করেছে, আমাদের দায়িত্বশীলদের সাথে কথা বলবে, আমরা তাদের ঊর্ধ্বতন প্রশাসনকে জানাবো, যদি না অ্যাকশন নাই আমরা কোর্টে যাব। ঠিক আছে, একটা কথা বলে রাখি, এ তো সামান্য থানার একটা কনস্টেবল, আইসিওসি বা এসপি যাই হোক, রাজ্য পুলিশের হেডকেও দিল্লি ডেকেছে, আইএসএফ তাকে ডাকা করিয়েছে, এটা মাথায় রাখবেন, মাথায় রাখবেন। আইনের বাইরে কেউ নয়, আইনের ঊর্ধ্বে কেউ নয়, সবাইকে আইনের গণ্ডির মধ্যে থাকতে হবে। আমি আজকে একটা খবর পেলাম, না যে প্রসঙ্গটা বলার দরকার নেই, বলবো কটা বাজে, কটা বাজে খবর পেলাম, এই প্রোগ্রামে আসার জন্য যারা নাকি তিনজন করে বাইকে আসছিল তাদেরকে পুলিশ আটকাচ্ছিল, অবশ্যই পুলিশ, ঠিক আছে, আচ্ছা কি কি হয়েছে, আচ্ছা ঠিক আছে, এবার শোনো কি বলছি, শুনে না, ঠিক আছে শোনো না, আমি জিজ্ঞাসা করলাম একটা পুলিশের অফিসারকে, উনি বললেন যে তিনজন আইন বহির্ভূত, সেই জন্য তাদেরকে আটকানো হচ্ছে। অবশ্যই আমি 100 বার সহমত সেই পুলিশের বন্ধুর সাথে, আইনের বাইরে কেউ নয়। তবে আমার একটা প্রশ্ন, সেই অফিসারদেরকে বা যারা আপনাদেরকে ডিস্টার্ব করেছে, যারা খারাপ আচরণ করেছে, শুধু তাদের শিক্ষিত, তাদের শিক্ষিতর মতোই একটা প্রশ্ন করি, এই আইন কি সবার জন্য প্রযোজ্য না আইএসএফ এর জন্য প্রযোজ্য, আপনারাই উত্তর দেবেন, আর কিছু আমার বলার দরকার নেই। নিশ্চয় চাকরি তারা এই আমলে পায়নি, ঘুষ দিয়ে ওই আমলে পেয়েছিল, তাদের যোগ্যতায় চাকরি পেয়েছে, যথেষ্ট তারা শিক্ষিত, তারা বুঝতে পেরে গেছে আমি কি বলছি। এমনি এখন পরিস্থিতি এখন উত্তপ্ত, রোজার মাস, এখানে অনেক মুসলিম সম্প্রদায়ের ভাইরাও আছে, নন মুসলিম ভাইরাও আছেন, এ তো আমাদের মেঘনাদ না আছে, অনেক আছে। এই সময় চাবি কেড়ে আমার কাছে খবর আসছে, কি হলো, অত উত্তেজিত হওয়ার দরকার নেই, বাপ ঠান্না মাথায় চলতে হবে, যে রমজান মাসে রোজাদারকে ধাক্কা দিয়েছে, যদি এলাকায় উত্তপ্ত হয়ে তো ওই জায়গায় পরিস্থিতিটা আবার নতুন করে কি ঋষরা বা হাওড়ার মতো পরিকল্পনা করছে প্রশাসনের একটা অংশ এলাকাকে উত্তপ্ত করা, আমরা কিন্তু তাদের ফাঁদে ফাঁ দেবো না। আমি আবারও বলছি, যদি পুলিশের কোনো বন্ধু আপনাদের সাথে খারাপ আচরণ করে থাকে, তাদের বিরুদ্ধে আইনত আমরা ব্যবস্থা নেব, আমরা কিন্তু আইন হাতে তুলে নেবো না, আইন হাতে তুলে নিয়ে আমাদের কেউ রায় দেয়নি, এটা মাথায় রাখবেন। আর যে আইন হাতে তুলে নেবে তার পাশে আমি থাকবো না, যে আইনের নিয়ে আইনকে সামনে রেখে চলবে তার জন্য হাইকোর্টে আমি টাকা খরচ করে, লড়াই করতে প্রস্তুত আছে, কিন্তু যদি কেউ মনে থাকে আমি বীর হয়ে গেছি, আমি আইন হাতে তুলে নেবো, তার পাশে আইএসএফ বা নওশাদ সিদ্দিকী থাকবে না, এটা মাথায় রাখবেন ভাই। সৌজন্যতা রাজনীতি করবেন।
তাই প্রত্যেককে বলবো আপনারা সজাগ থাকবেন, এই আটকে ধমকে অনেক চেষ্টা করেছে তো, এত লোক আটকাতে পেরেছে, এর থেকে অনেক বেশি লোক আটকে গেছে আমি মেনে নিচ্ছি। চলো পরের বারে দেখবেন যখন প্রোগ্রামে আসবো ওরা আগে থেকে আমাদের ছেলেরা ও ভোর ভোর এসে আগে থেকে এসে উপস্থিত হয়ে যাবে। শোনে যত আটকাবে নতুন কত কৌশল আপনারা শিখতে পারবেন, যত আটকাবে এই রাস্তাতে গিয়েছিল চলো মার দিয়ে বাদ যাবো। আমি আমার কথা বলছি, আমি আমার কথা বলছি, আমি জেলে না গেলে না আমাকে না অ্যারেস্ট করলে অনেক বিষয়ে আমার জ্ঞান ছিল না, হয়তো জ্ঞানটা পরে পেতাম পড়াশোনা করে, সব জিনিস কিন্তু পড়াশোনা করে সব জ্ঞান হয় না ভাই, কিছু প্র্যাকটিক্যাল হয়। আমি রাজ্যের মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রীকে আমি এক্ষেত্রে ধন্যবাদ জানাবো, উনি আমাকে যা কষ্ট দিয়েছেন, বাংলার মানুষকে যা কষ্ট দিয়েছেন, অনেকের চোখের পানি হয়েছে, মায়েরা রোজা রেখেছে, অনেক নন মুসলিম মায়েরা তারা উপোস করেছেন, আমি যেদিন বাইরে বার হয় মুসলিম মায়েরা যেমন নামাজ পড়েছেন হিন্দু মায়েরা শঙ্করবাজি আমাকে স্বাগত জানিয়েছে করেছে আমার জন্য, অনেকে কষ্ট পেয়েছে, ঠিক অবয়ে কষ্ট পেয়েছি, আমি খুব সুখে সেখানে ছিলাম না, কিন্তু আমার নতুন কিছু সম্পর্কে জ্ঞান হয়েছে, যে জ্ঞানটা এই শাসকের চুরিকে ধরতে আরো সহজ করে দিয়েছে।